পটুয়াখালীর জেলা মির্জাগঞ্জ উপজেলার 2 নং মির্জাগঞ্জ ইউনিয়নের ভিকাখালী থেকে ভুট্টোরহাট পর্যন্ত ভায়া নুরিয়া মাদ্রাসার সংযোগ রাস্তাটি কর্তৃপক্ষের অবহেলায় অসম্পূর্ণ, কাজে পর্যাপ্ত গাফেলতি। রাস্তাটি অতীব জরুরি হওয়া সত্ত্বেও শুধুমাত্র আংশিক রাস্তা পাশ হওয়ায় দুর্ভোগ থেকেই যাচ্ছে এলাকাবাসী। আনুমানিক 3000 মিটার রাস্তাটিতে কাজ হচ্ছে মাত্র 1420 মিটার, বাকি রাস্তা কাঁচা থাকার কারণে চরম ভোগান্তিতে জনসাধারণ। এই রাস্তার পাশে রয়েছে 4 থেকে 5টি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে কোমলমতি ছাত্রছাত্রীরা লেখাপড়া করছে। এছাড়া ভিকাখালি কালিকাপুর সুন্দ্রা গ্রামের লোকদের মূল যোগাযোগের স্থান কাঁঠালতলী, কারণ এখানে একটি অনার্স লেভেলের কলেজ, পোস্ট অফিস, পুলিশ থানা অবস্থিত। তাই এই রাস্তাটি ভুটিয়া বাজার পর্যন্ত বৃদ্ধি করা হলে গ্রামবাসী বিশেষ উপকৃত হবে। এ ব্যাপারে এলাকাবাসীর সাথে কথা বলতে গেলে তারা বলেন, পূর্ণাঙ্গভাবে এই রাস্তা না হলে রাস্তাটি পরিত্যক্তই থেকে যাবে। এলাকাবাসী কর্তৃপক্ষের কাছে দাবি করে বলেন, সম্পূর্ণ রাস্তাটি পাকাকরণ করে যেন জনসাধারণের চলার পথ সুগম করা হয়। রাস্তা সংলগ্ন একটি মাদ্রাসা এবং প্রাইমারি বিদ্যমান। এই রাস্তাটির সামনে ভুটিয়ার বাজার পর্যন্ত, কিন্তু মাঝখানে এই পর্যন্ত এসে থেমে গেছে এই রাস্তা। এই রাস্তা যদি এটা মেরামত করা বা পুনর্নির্মাণ করা না হয়, এলাকাবাসীর দুর্ভোগ নেমে আসবে।